আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল সৌদি প্রবাসী ভাই এবং বোনেরা দেখছেন এবং যুক্ত হচ্ছেন আমাদের সাথে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আমরা আরেকটি বিষয়ের ওপর কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আপনাদের অনেক প্রবাসী ভাইদের একই কোশ্চেন বেশিরভাগ প্রবাসী বাইরে এই বিষয়টা জানতে চেয়েছেন যে ভাই বর্তমানে আমার হুরুব রয়েছে আমি সৌদি আরব থেকে যদি এখন বাংলাদেশে যাই তারপর আপনি আমি কিভাবে সৌদি আরবে আবার আসতে পারবো বা কিভাবে আসব এটার কোনো আয়া আছে কি তো অনেকে আবার বলতেছেন যে ভাই আমি যদি আমার এই সুরুপ কাটিয়ে যদি আপনি সৌদি আরবে ত্যাগ করি খরচ না হায় লাগাই যদি আসি তাহলে আসতে পারবো কিনা আমি আপনাদের এই বিষয়টা আজকে ক্লিয়ার করে দেব যে প্রাপ্ত আপনার লোকে যারা আছে তারা সৌদি আরব থেকে আসলে আবার কিভাবে সৌদি আরবে ঢুকবে বা কারা কারা ঢুকতে পারবে না সেই বিষয়টা প্লাস আরেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন তাহলেই বিষয়গুলো বুঝতে পারবেন কেউ যদি স্কিপ করে চলে যান এখন এতটুক দেখছেন তারপর আপনি চলে গেলেন তাহলে আপনার কথাগুলা বোঝা হবে না আপনি বুঝতে পারবেন না সাথে থাকতে হবে প্রথমে বলছি অনেকেই আছে আপনাকে বলবে যে আমি তোমাকে নাহায়া লাগায়া দেশে পাঠাই দিব অতিবারে অ্যাম্বাসির লোক বা অন্য কোনো লোক লোকের মারফতে তুমি সৌদি আরব থেকে বাংলাদেশে যাওয়ার পর আবার ঢুকতে পারবে এই ধরনের কথা আপনাদেরকে অনেককেই বলবে কিন্তু ভাই বিশ্বাস করেন যদি আপনার হুরুপ থাকে আপনারা জানেন হুরুপ থাকা অবস্থায় কিন্তু ফাইনাল লাগানো যায় হুরুপ থাকলেও ফাইনাল এক্সিট লাগানো যায় এম্বাসির মাধ্যমে যেটা গভর্নমেন্ট সুযোগ দিয়েছে এই সুযোগ অনুসারে তো এখন এইভাবে যদি আপনি দেশে আসেন কিন্তু আপনি নতুন করে কোনো বিষা দিয়ে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না লাইফ টাইমের জন্য কথা বুঝতে পারছেন আপনি যদি এইভাবে আসেন তাহলে কোনোভাবে ঢুকতে পারবেন না সো অনেকেই আছে আপনাকে এভাবে পাঠাবে আপনাকে আসার কথা বলে চার পাঁচ হাজার ছয় হাজার রিয়াল নিয়ে নেবে কিন্তু বিশ্বাস করেন আপনারা এভাবে আসলে সৌদি আরবে আর ঢুকতে পারবেন না তো এখন কথা হচ্ছে কীভাবে আপনারা আসবেন বা কীভাবে আসলে ঢুকতে পারবেন দেখেন যদি আপনি হুরুপ কাটতে পারেন আপনার যদি হুরুপ থাকে আর হুরুপ কাটার পর যদি আপনি নাহায়া লাগায় আসতে পারেন তাহলে সৌদি আরবে আবার ঢুকতে পারবেন নতুন কোনো বিষয় দিয়ে কিন্তু এই ক্ষেত্রে আরেকটা জিনিস সাবধান থাকবেন আপনারা যাকে দিয়ে আপনারা হুরুপ কাটবেন বা যে কফিল কাটবে বা যেই কাটবে অবশ্যই হুরুপ কাটার পর যদি আপনি দেখেন যে আপনার হুরুপ কাটা হয়েছে তারপর টাকাটা দিবেন টাকাটা কোন একটা মারফতে আপনি যা টাকাটা জমা রাখবেন সে হুরুপ কাটার পর দেখবেন আপনি চেক দিয়ে অনলাইনে হুরুপ কাটা হয়ে গেছে তারপর তারা সম্পূর্ণ টাকা দিয়ে দেন কোনো সমস্যা নাই হুরুপ কাটার পর সে যদি খরচ না লাগাই দেয় বাস খুব আপনি বাংলাদেশে চলে আসতে পারবেন এবং আবার নতুন করে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বিষা দিয়া কিন্তু মাথায় সবসময় একটা জিনিস রাখবেন হরুপ থাকা অবস্থায় এক্সিটে কিন্তু পাঠানো যায় আপনার হরুপ থাকা অবস্থায় যদি এক্সিটে পাঠায় দেয় তাহলে কিন্তু আপনি আর সৌদি আরবে ঢুকতে পারবেন না আমি অনেক প্রবাসী ভাইদের কাছ থেকে একটা বিষয় শুনেছি যে কিছু কিছু লোক রয়েছে এবং এম্বাসির লোকও রয়েছে যে তুমি আমাকে সাড়ে তিন হাজার বা চার হাজার রিয়াল দাও আমি তোমাকে দেশে পাঠিয়ে দিব না হায় দিয়ে তুমি সৌদি আরবে আবার নতুন বিষা দিয়ে আসতে পারবে আসল ভাই একেবারে মিথ্যা বানোয়াট কথা আপনার পুরুপ থাকা অবস্থায় আপনি এক্সিট দিয়ে আসেন বা যেভাবে আসেন আপনি সৌদি আরবে আর নতুন বিষা দিয়ে ঢুকতে পারবেন না এই বিষয়টা খেয়াল রাখবেন অবশ্যই সৌদি আরবে ঢুকতে হলে আপনার হুরুপটা কাটতে হবে হুরুপ কাটার পর তারপর যদি আপনি এক্সিট মেরে চলে আসেন তারপর নতুন বিষা দিয়ে ঢুকতে পারবেন তো আজকে এ পর্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করলাম আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই আহ বিলটি অন করেন এই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশাপাশি ভিডিও টা শেয়ার করে দিবেন সবার মাঝে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেন আল্লাহ হাফিজ